বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন। সম্প্রতি নজির দেখালো রাজারহাট, সংখ্যালঘু হয়েও গণেশ বন্দনা মেতে উঠলেন বিধাননগর পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল। এদিন নবজাগরণ ক্লাব দ্বারা আয়োজিত ও আজিজুল হোসেন মণ্ডলের উদ্যোগে গণেশ বন্দনা শুভ উদ্বোধন হলো। উদ্বোধন করলেন রাজারহাট নিউটাউনের বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জি। ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে এই পুজো শুভ সূচনা করা হয়। এদিন তাপসবাবুর সাথে ছিলেন 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা মণ্ডল, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরাত্রিকা ভট্টাচার্য, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিনাকী নন্দী সহ আরও অনেকে। রাজারহাট থেকে অরিন্দম রিপোর্ট, বঙ্গ সংবাদ। যার ফলে আমরা দেখলাম 2022-এ অনেকটা করোনা মুক্ত বাংলা তথা ভারতবর্ষ। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে আমরা চেষ্টা করেছি একটু ভালো করার, আশা করি আগামী বছর আরও ভালো হবে। আর তাপস্যারা যে আমার অভিভাবক না, আমাদের ওয়ার্ডের অভিভাবক, আমরা বর্ষা যে কোনো অনুষ্ঠানে ওনাকে ডাকতে পাই। অতএব এই গণেশ পুজোটা উনি উদ্বোধন করবেন এটা অনেক দিন আগেই ঠিক হয়েছে, আমাদের 1 মাস আগে মিটিং থেকে। তাই উনি এসছেন, উনি আসলে আমাদের এলাকার মানুষরা খুশি হয়, উনি আসলে আমরা আরও এগিয়ে যেতে আমরা সাহস পাই। তাই আজকের একটা শুভ দিনে আজকের উদ্বোধন হলো আগামীকাল গণেশ পুজো। এখানে শুধু গণেশ পুজো তো হবে না, একদিকে যেমন গণেশ পুজো হবে, একদিকে এখানে মায়ের ভোগ হবে 500 জনের, আর একদিকে এখানে বাউল সঙ্গীত হবে, আর নৃত্য সঙ্গীত আছে, পরপর আমাদের চলবে, নির্দিষ্ট সময়ে আমাদের বিসর্জন হবে। তার বিষয় না, আমরা 31 তারিখ এটা করতে পারি না, যে 31 তারিখ করে, 31 তারিখ তো পুজো, তাহলে 31 তারিখ আমরা কী করে উদ্বোধনটা করি? ওই জন্য আমরা 30 তারিখ দেখেছি। এখানে যদি আমার জন্মদিনটা বড় কথা না, এখানে আমার কাছে আমি মনে করি যে পুজোটাই আমার কাছে মেন, তাহলে আমি তো মনে করতে পারতাম 29 তারিখ পুজোটা করি, জন্মদিনটা আমি 30 তারিখ করি ভালো করে। আমি এইটা কিছু মাইন্ড করি না, আমার কাছে ধর্মটাই আগে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ম যার যার উৎসব সবার, তা আমার কাছে এটাই মনে হচ্ছে প্রাধান্য, আমার জন্মদিনটা আমার কাছে না। আজকের শুভ দিনে আপনাকে ইস্যুটা শুনলেন, আমি সবার মঙ্গল কামনা করি আর ঈশ্বরের কাছে বলবো, উপরওয়ালার কাছে, করোনা যেন বাংলা থেকে ভারতবর্ষ তথা পৃথিবী থেকে দূর হয়ে যায়। আর একটা আপনারা দেখছেন, এটা একটা রকমের একটা বলতে গেলে একটা কী সুন্দর আমাদের একটা পরিবেশের, এই যে যেমন চীনা পার্কের কথা দাদা বললো, পার্ক কি ছেড়ে যাবে ঠিক নপাড়াটা, একদিকে নবজাগরণ ক্লাব, অন্যদিকে 109 বছরের বারোয়ারি দেখুন প্যান্ডেল হচ্ছে, ডিমের পুজো হবে, ওখানে এইসব অতিথি হবে, আমার পাশে 8 পাড়া 9 পাড়া বারোয়ারি প্রেসিডেন্ট বসে আছে, এরম একটা পরিবেশ ঠিক। আবার এইরকম ঠিক 1-2 তারিখের মধ্যে আবার আমাদের দ্বিতীয় দিন সম্ভবত আমাদের কোথা ছিল, কিন্তু মহারাষ্ট্রে একটা দুর্গা পুজোর মতো জাতীয় পুজো, আমাদের এখানে কয়েক বছর ধরে গণেশ পুজোর পুজোটা আসছে। গণেশ আমাদের ধর্মের দিক থেকে যে কোনো পুজো এবং গণেশ হয় না, গণেশ হচ্ছে একটা শুভ আমাদের সামনে দাঁড়িয়ে। আগে বলতো ব্যবসার গণেশ উঠে গেছে মানে ব্যবসার উঠে গেছে মানে ব্যবসার প্রসার হিসেবে গণেশ প্রাচুর্যতার পুজো, এই জন্য আমরা মনে করি মুখ্যমন্ত্রী বলেন ধর্ম তোমার ধর্ম আমার উৎসব সবার, সবার উৎসবে আমরা মিলিত হই। সব থেকে বড়ো ব্যাপার শারদীয় উৎসব, এবছর আমাদের কাছে বলতে পারি যে একদম ইউনেস্কো একটা স্বীকৃতি দিয়েছে হিস্টোরিক্যাল হেরিটেজ আমাদের দুর্গা পুজো, এই জন্য আমরা বাঙালি হিসেবে খুব গর্ব। 1 সেপ্টেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী এই পুজোর শুভ সূচনা করছেন, মিছিল করে সবাইকে নিয়ে থাকিয়ে সারা বাংলার মানুষ শুভেচ্ছা জানিয়ে ইউনেস্কো, আমাদের উৎসব একটা পৃথিবীর সেরা উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ করে ফিরের পরে তারপর থেকে অনেক মানুষ আপনি উৎসব শ্রেষ্ঠ।
আজকে 12 নম্বর ওয়ার্ডে গণেশ শেষ প্রশ্ন।